নমস্কার, মিতার কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। চলে এসেছি বাইরে রান্নাঘরে রান্না করতে। এখন রান্না হবে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল। চাল কুমড়ো দিয়ে মুগের ডাল করতে যা যা লাগে আগে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে চাল কুমড়ো আছে একটা গোটা ছোট, কেটে ধুয়ে নিয়েছি। এখানে মুগের ডাল আছে 200 গ্রাম, ওখানে একটা টমেটো কুচি আছে বাটিতে, এখানে আছে দুটো কাঁচা লঙ্কা চেরা, এখানে আছে একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা গোটা আছে ফোড়ন দেওয়ার জন্য, এখানে আছে 1/2 চামচ চিনি, আছে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গোটা জিরে, আছে 1 চামচ হলুদ, আর রান্নার জন্য সর্ষের তেল। আমি উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা দিয়ে হালকা করে ভেজে নেব, ভেজে আপনাদের দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি এবার ডালটা ভালো করে ধুয়ে নেব। আমি এটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো ডালটা। এক কাপ জল দিয়ে ভিজিয়ে রাখলাম, পরে আমি ওটাকে কষলে ধুয়ে নেব। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে তারপরে ফোড়ন দেব। ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার আমি কুমড়োটা ঢেলে দিলাম, চাল কুমড়ো ঢেলে দিয়ে ভালো করে নাড়বো। এবার আমি লবণ দেব, 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আমি লবণটা দেখানোর সময়, উপকরণ দেখানোর সময় দেখানো হয়নি, এখন আমি দিচ্ছি লবণটা। হলুদ দিয়ে দিলাম, আদার পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু কষে নেব। আর আপনারা যখন তেলে শুকনো লঙ্কা দেবেন একটু সাবধানে, কারণ শুকনো লঙ্কা ফাটে। আমার এক্ষুনি হয়েছিল, শুকনো লঙ্কাটা ফেটে গেছে, সেই জন্য বলছি শুকনো লঙ্কা যখন দেবেন একটুখানি সাবধানে, পারলে একটু মুখটা ফাটিয়ে দেবেন। এটা কষে আপনাদের দেখাচ্ছি। আমি আদা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি, হলুদ গুঁড়া সব দিয়ে মশলা দিয়ে নেড়ে নিয়েছি। এবার আমি ডাল দিয়ে দেবো, ডাল দিয়ে আমি নেড়ে নিচ্ছি 2 মিনিট। এবার আমি জল ঢেলে দেব, আমি হালকা গরম জল দেব, 1 বাটি জল দিয়ে দিলাম। ডালটা হাফ সিদ্ধ হলো তখন আমি টমেটো দিয়ে দেব। এবার আমি ঢেকে দেব। এই রেসিপিটা আবার ডাল আর চাল কুমড়ো একসাথে সিদ্ধ করেও ফোড়ন দিয়ে করা যায়। আমি এরকমভাবে করি, ঢাকা থাক, 5 মিনিট পর ঘুরে আসছি। এবার আমি খুলে দেখব, ডালটা দেখি হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেবো, এই সময়
আর এই ডালটা পুরো গলে যাবে না, একদম সিদ্ধ হবে কিন্তু পুরো গলে যাবে না, একদম পাতলা গলে পাতলা হয়ে যাবে না, এটা সাজো সাজো থাকবে। এবার আমি ঢেকে দেব, 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পর ঘুরে আসলাম, ডালটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি 1/2 চামচ চিনি আছে দিয়ে দেব, আর অল্প একটু লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সবসময় লবণ দেবেন, আমি আমার মতন দিই। আর একটু রস আছে, এই রসটা একটু কমে গেলে নামিয়ে দেবো। ডালটা একদম হয়ে গেছে, দেখেন রস রস ভাব নেই, সুন্দর গাঢ় হয়ে গেছে একদম। এবার আমি নামিয়ে দেবো, দিয়ে আপনাদের দেখাচ্ছি। রান্নাটা পুরো কমপ্লিট, এবার আমি প্লেটে বাড়বো, আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, এই রান্নাটা খেতেও খুব ভালো লাগে। এবার আমি প্লেটে বাড়বো, আমার কর্তাকে এবার খেতে দিয়েছি চাল কুমড়ো দিয়ে ডাল, মুগের ডাল, খেয়ে বলুক কেরম হয়েছে। চাল কুমড়ো দিয়ে মুগের ডাল, ওয়াও, খাওয়ার আগে ওয়াও না এটা বলা ঠিক হয়নি, তাই না? আর খেয়ে দেখতে হবে তো, হ্যাঁ, খেয়ে না দেখে কিভাবে ওয়া করবো আমি। চোখটা বন্ধ হয়ে গেল, তাই না? কারণ টেস্টটা বুঝতে টাইম লাগছে। একটাই কথা, এ বেশি কিছু বলবো না, জাস্ট WOW, ওয়াও, দারুণ খেতে হয়েছে এটা। মুগের ডাল, মুগের ডাল, তাই না? এটা অসাধারণ, এর আর কোনো কি বলবো। এই যে শেষকে একটা তরকা টাইপের কিছু দিয়েছো নাকি, এই যে বেশ সুন্দর করে জিরেগুলো ভাজা ভাজা আছে দেখছি, খুব সুন্দর হয়েছে। আপনারা এটা দেখুন বাড়িতে, আমি নিঃসন্দেহে বলতে পারি, লোভ সামলাতে পারবেন না। এই দেখুন, এ রাস্তার ঘুগনি খাওয়ার থেকে আমার এটাই অনেক ভালো লাগছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।